আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও তৈরি করছি, যে ভিডিওটি হচ্ছে বাইকের একটি যত্নের প্রসঙ্গ নিয়ে। আসলে বর্তমানে তো পরিস্থিতি খুব খারাপ, লকডাউন সব জায়গায়, সব কিছুই বন্ধ, অফিস আদালত সব কিছুই বন্ধ। তো আমাদের অফিসও তো বন্ধ হয়ে আছে, তারপরেও আমি চেষ্টা করছি আমাদের বাজাজ গ্রাহক বা যে কোনো মোটরসাইকেল গ্রাহক যারা আছেন তাদেরকে কিছু সাজেশন দেওয়ার জন্য, যে বর্তমানে এই করোনা পরিস্থিতিতে আপনার বাইকটি যেটি আপনারা ব্যবহার করছেন বা বর্তমানে বাসায় পড়ে আছে সেই বাইকটি আপনারা কীভাবে যত্ন নেবেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। কেননা আমরা যখন বাইক বাইরে চালাই, যখন বাইরে ব্যবহার করি, তখন বাইকটিকে আমাদের যত্ন নিয়ে চালাতে হয় এবং যে কোনো মেকানিকের কাছে গিয়ে সার্ভিসিং করে নেওয়া হয়। কিন্তু বাসায় যখন গাড়িটি আমাদের অব্যবহার হয়ে বা অব্যবহৃত হয়ে পড়ে থাকছে, তখন বাইকটির কিন্তু কোনো ধরনের যত্ন আমরা নিতে পারছি না, এবং অনেকজনে হয়তো অনেক কিছু জানেন না। তো বাইকটিতে আপনারা ছোটোখাটো বিষয়গুলো কীভাবে কী যত্ন নেবেন সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে আজকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি জিনিস বা একটি বিষয় আপনাদের সামনে না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওগুলো নতুন নতুন যখনই আপলোড করি তখন যেন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মোবাইলের কথা মনে রাখবেন। কবে মোবাইল ড্রেন দিয়েছেন বেশি দিন হলে পরিবর্তন করে ফেলুন, কেননা মোবাইল বেশি দিন থাকলে টেম্পার কমে যায়। তো সেক্ষেত্রে মোবাইলটি আপনারা চেঞ্জ করে দিবেন। যে চেনটি রয়েছে গাড়ির সেই চেনটিতে খেয়াল রাখবেন চেনটি যেন শুকিয়ে গেছে কিনা বা শুকিয়ে যেন না যায়। সেক্ষেত্রে যদি শুকিয়ে যায় তাহলে আপনারা একদিন দুই দিন পর পর চেনটিতে লুব্রিকেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে চেনটি আপনার টেকসই থাকবে এবং ভালো থাকবে, পরিষ্কার থাকবে। এরপরে আপনারা গাড়িটি বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ গাড়িটিকে ঢেকে রাখার চেষ্টা করবেন, এবং গাড়িটিতে যে গাড়ি ঢাকার কভারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ঢাকার চেষ্টা করবেন, তাহলে গাড়িটি আপনার ময়লা বা ধুলোবালি থেকে সুরক্ষিত থাকবে। সবসময়ের জন্য চেষ্টা করবেন বাইকটিকে একটু পরিষ্কার করে রাখতে বা মুছে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে বাইকটি আপনার পরিষ্কার থাকবে। এরপরে যাব আমরা, বাইকটি আপনার ঘরে যেখানেই রাখেন না কেন চেষ্টা করবেন বাইকটি যেন আপনার ডাবল স্ট্যান্ড করে রাখা হয়, সেক্ষেত্রে বাইকটি আরেকটি দিক থেকে সুরক্ষিত থাকবে, যে বাইকটি আপনার পড়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে আপনার বাইকটি স্পট কোথাও পড়বে না। এরপরে আপনারা চেক করবেন বাইকটির ব্যাটারি হেলথ কীরকম আছে, ব্যাটারিটি কী অবস্থায় আছে, ব্যাটারি চেক করা আপনার দায়িত্ব। কেননা বাইকটি বসে থাকলে ব্যাটারি যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে, তো সেদিকে একটু খেয়াল রেখে ব্যাটারিটিকে চেষ্টা করবেন যেন টেকসই থাকে, সেক্ষেত্রে বাইকটি আপনার স্টার্ট করতে পারেন, প্রতিদিন একবার অথবা দুবার স্টার্ট করবেন। এরপরে আপনারা আরও যেটি ছোটোখাটো কাজ করতে পারেন, যে কাজগুলো সেটি হচ্ছে এই যে ব্রেক লিভারের যে জায়গাটা দেখছেন, এখানকার যে নাটের জায়গাটি আছে যেখানে আপনার ব্রেক চিপলে সবসময় ইউজ করা হয় এই জায়গাটিকে, সেই জায়গার মধ্যে আপনারা মোবাইল বা লুপ দিয়ে একটু রাখতে পারেন, সেক্ষেত্রে জায়গাটিতে আপনার মরিচা পড়বে না। আরও যে জায়গাগুলো আপনারা মোবাইল দেবেন সেই জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সেই জায়গাগুলো এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে ক্লাচ, যে ব্যবহার করা হয় ক্লাচ ব্যবহার করার পরে এখানে দেখেন, এই যে আমি নিচে যাচ্ছি, এখানকার এই যে এই জায়গাটুকু যেখানে আপনার ক্লাচ চিপার পরে এই জায়গাটিকে কাজ করে, তো সেই জায়গাটাতে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনারা একটু মোবাইল লুপ দেওয়ার চেষ্টা করতে পারেন। এটার পাশাপাশি আরও একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে এটা হচ্ছে কিকার, এটি সেলফ এর স্টার্টের গাড়ির মধ্যে যদিও বা ব্যবহার করা হয় না, তারপরেও এটির মধ্যে যদি একটু মোবাইল বা লুপ দিয়ে রাখেন তাহলে আপনার এটিতেও মরিচা পড়বে না। এটার পাশে আরও একটি যেটি রয়েছে সেটি হচ্ছে পায়ের যে ব্রেকটি রয়েছে, স্প্রিং রয়েছে, এখানেও আপনারা মোবাইল ব্যবহার করতে পারেন বা লুপ ব্যবহার করবেন। আমি আসলে দেখাই দিচ্ছি আপনারা কোন কোন জায়গাগুলোতে মোবাইল বা লুপগুলো ব্যবহার করার চেষ্টা করতে পারেন। এরপরে আমরা যাচ্ছি এটার যে ক্লাচ, যে একটু আগে দেখলাম সেই ক্লাচের মধ্যে কোন জায়গায় মোবাইল দেবেন, যে এখানে দেখেন ক্লাচের এই জায়গায় যে নাটটা আছে এই নাটের সাথে জায়গাগুলোতে এগুলোতে একটু মোবাইল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এগুলো সবসময়ের জন্য ফ্রি থাকবে এবং মরিচা পড়বে না। এইভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আরও একটু বিষয় আছে, সেই জিনিসটি হচ্ছে এখানকার যে নিচে গিয়ার দেখতে পাচ্ছেন, এই গিয়ারের এই জায়গাটিতে যেখানে আপনার গিয়ারটি একটু ছোটোখাটোভাবে ঘূর্ণায়মানভাবে চলে সেই জায়গাটি, এই যে যে জায়গা দেখা দিচ্ছে এই জায়গাটির মধ্যে আপনারা একটু মোবাইল ব্যবহার করতে বা লুপ ব্যবহার করতে পারেন। এরপরে আমরা যাব পিছনের যে ড্রাম ব্রেকটি রয়েছে, সেই ড্রাম ব্রেকের এখানে যে জিনিসটি থাকে যেটির দ্বারা ব্রেকটি চেপে ধরা হয় সেই জায়গাটিও যেহেতু একটু ঘুরোঘুরি হয়, তো সেখানে আপনারা একটু মোবাইল বা লুপ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই জায়গাটিও মরিচা পড়বে না। ঘরে বন্ধ থাকার দিনেও ভালো থাকুক আপনার প্রিয় বাইকটি, ছায়ার নিচে ঢেকে রাখুন আপনার প্রিয় বাইকটিকে।
চেনের মধ্যে নিয়মিত লুব্রিকেন্ট ব্যবহার করুন। সপ্তাহে দুবার স্টার্ট করুন, চাইলে বা পারলে বেশি করার চেষ্টা করবেন। ফুয়েল ট্যাঙ্ক তেল দিয়ে বা পেট্রোল দিয়ে অক্টেন দিয়ে পূর্ণ রাখবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনারা বাইকটি বাসায় থেকে কীভাবে যত্ন নেবেন, যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করছি। তো আরও যদি কিছু জানতে পারি তো আপনাদের মাঝে আবারও শেয়ার করার চেষ্টা করবো। এবারে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের প্রশ্নের আশায় থাকবো। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো। ভাইজান, সবাই ভালো থাকবেন, দোয়া রাখি, করোনায় সবাই সুস্থ থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।